ওয়াশিং মেশিনে কাপড় ধুতে এসে কার স্কার্টের সাথে যে প্যান্টটা চেঞ্জ হয়ে গেল টেরই পেলাম না। এখন এই স্কার্টটা পরে থাকা ছাড়া কোনো উপায় নেই। তার উপর আবার এই বজ্জাত লোকটা মজা নেওয়া শুরু করে দিয়েছে, কি যে করি। শালার পুত্রের মনে হয় জেন্ডার সমস্যা আছে, ছেলেদের সাথে উল্টাপাল্টা শুরু করে দিছে। হালার পোহালা মতিন, তুমি জানো না তুমি কার সাথে গেম শুরু করছো। তোমার প্রত্যেকটা আমি শুধু আসলে কড়াই গন্ডায় ফেরত দিয়া দুমু। মনে রাখো আমার নাম মিস্টার বিন, যত টাকা লাগে লাগুক, না মানে আর কি একটা কয়েন দিয়ে এখান থেকে এক কাপ ব্ল্যাক কফি নিয়ে নেই, বাকি কাজ দেখতে থাকুন। কফি নেওয়া শেষ সোনার বাংলাদেশ, এখন এই কফির কাপটাকে ওর কাপড়ে দেওয়ার রঙের কাপের সাথে পাল্টে দিতে পারলে এই কাম তামাম খেল খতম। হ্যাঁ হ্যাঁ চান্দু, তুমি ওদিকে বই পড়তে থাকো আর এদিকে আমি কাজের কাজটা সেরে ফেলি, তোমার রঙের কাপের সাথে আমার কফির কাপটা চেঞ্জ করে দেই। টান টানা, হ্যাঁ হ্যাঁ আমার কাজ শেষ, এখন বাকি কাজ কফি আর ও নিজেই করে দেবে, আমার শুধু এখন বসে বসে অপেক্ষা করার পালা। হ্যাঁ হ্যাঁ যাও চান্দু, তুমি এক্ষুনি টের পাবা তুমি কার সাথে মজা নিয়েছিলা, তুমি ভুলে গিয়েছিলা যে বাপেরও বাপ আছে। কি ব্যাপার, আমার সাদা কাপড়ের রং এরকম আজব কালারের হয়ে গেল কি জন্য, আর তাছাড়া ওয়াশিং মেশিনের ভেতর থেকে কফির গন্ধই বাড়ছে কি জন্য? আর ইসালায় আমার রং চেঞ্জ হয়ে কফি হলো কিভাবে? ফৈনির প্রতি কিছু বুঝা গেল না তো, কঠিন লেভেলের একটা ভাব ধরতে হইব যাতে না বুঝে। প্রয়োজনে কাপড়ে দেওয়ার রং একটু খেয়েও দেখাবো যাতে আমার উপর সন্দেহ না করতে পারে। ওই মিয়া ফাইজলামি পাইছেন কি চুলের মেশিন দিছেন, আমার সাদা কাপড়ের রং দেখেন কেমন টয়লেটের কালার হয়ে গেছে, আপনার নিয়ে আমি পুলিশে দিমু মিয়া। কেউ কিছু বোঝার আগেই আর বিপদ আসার আগেই তাড়াতাড়ি করে কাপড় নিয়ে এখান থেকে ভাগ্যে পড়তে হবে। হায় হায় এটার অবস্থা কি হয়েছে ধুর, আর আমার টয়লেটের এই পাপুসটা তো ভালো করে পরিষ্কারও হয় নাই, ওদেরকে টাকা দেওয়াটাই ভুল হয়েছে আমার। আমার বিড়াল ছানার টিম টিম কোথায় গেল, ওকে তো খুঁজেই পাচ্ছি না। এই তো পেয়েছি, ও এত ছোট হয়ে গেল কিভাবে, আর তাছাড়া বেঁচে আছে তো? একটু পরীক্ষা করে দেখি। এই তো বেঁচে আছে। হ্যাঁ হ্যাঁ হায় হায় মেয়ে মানুষ চলে এসেছে, আমাকে স্কার্ট পরা অবস্থায় দেখে ফেলার আগেই লুকিয়ে পড়তে হবে। মনে হয় এই মহিলার সাথে আমার প্যান্ট চেঞ্জ হয়েছে, ওনাকে টেকনিক করে এখান থেকে সরাতে হবে। হ্যাঁ হ্যাঁ মহিলাকে সরাতে পেরেছি, এখন খুঁজে মুজে আমার প্যান্টটা নিয়ে নিতে পারলেই কাম তামাম খেল খতম। খাঁচিতে পেলাম না, মেশিনের ভেতর রয়ে গেছে কিনা একটু ভালো করে খুঁজে দেখতে হবে। আগেরগুলো তো কমপ্লিট, এখন নতুনগুলো মেশিনের ভেতর দিয়ে দেই, মেশিনটা হাই স্পিডে দিয়ে দেই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। অমর খোদা মেশিনের ভেতর আইয়া দিয়ে আটকা পড়ে গেলাম। হায় আল্লাহ এখন কি করি, মেশিন তো চালু হয়ে ঘোরা শুরু করে দিয়েছে, কেউ আমাকে বাঁচাও।